वेलकम बैक टू माय चैनल प्रोसीन मैथ्स। आई एम प्रोसीन जीत। देखो आज के स्क्वायर रूट और क्यूब रूट सम्पर्क आलोचना करब। स्क्वायर रूट और क्यूब रूट ओके। चैनल नतून थाकले अवश्य सबसक्राइब कर रखो परवर्ती एरकम आरो भिडियो पावार जन्य। देखो स्क्वायर रूट कोनटा, स्क्वायर रूट बोलते आमरा जेटाके এইটাকে স্কোয়ার রুট বলে। যে নাম্বারের যে নাম্বারটা এর মধ্যে থাকবে, আমি যদি বলি এক্স এর স্কোয়ার আর এটা স্কোয়ার রুট, এই পাওয়ারটা হচ্ছে স্কোয়ার আর এটা হচ্ছে কি স্কোয়ার রুট। মানে এই স্কোয়ার রুটটাকে আমি লিখতে পারি পাওয়ার হাফ হিসেবে। পাওয়ার কোনো একটা নিদানে পাওয়ার হাফ, এইটা যা এইটা তা ওকে। তাহলে এইটা আমি কি লিখতে পারি এক্স এর স্কোয়ারের, যদি স্কোয়ার থাকে স্কোয়ার থাকলো পাওয়ারটা কী হবে না হাফ হিসেবে থাকবে। তাহলে এক্স হবে এইটাকে সহজভাবে আরও কীরকম না স্কোয়ার রুটে এক্স স্কোয়ার আছে। আচ্ছা স্কোয়ার রুটের মধ্যে কী হবে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার মানে দুটো এক্সের গুণফল। তাহলে দুটো কী হবে, দুটো সেম নাম্বার থাকলে সেটা স্কোয়ার রুটের বাইরে সিঙ্গেল হবে। অর্থাৎ যদি বলা হয় কি না স্কোয়ার রুট অফ ফোর, তাহলে টু টু যা ফোর, স্কোয়ার রুট আছে এটা বাইরে এলে কত হবে টু হবে ওকে। স্কোয়ার বাইরে এটা টু হবে, ক্লিয়ার। আবার দেখো স্কোয়ারটা কোনটা, স্কোয়ার হচ্ছে টু এর স্কোয়ার, এখন টু ইন্টু টু ফোর, বোঝা গেল। তাহলে স্কোয়ার রুটটা, স্কোয়ার রুট যেটা আছে পাওয়ারে কী হবে না পাওয়ার যেহেতু থাকবে তার সঙ্গে হাফ গুণ হবে, বা সেই সংখ্যাটার পাওয়ার। এই সংখ্যাটা এই যে স্কোয়ার রুট অফ টু সমান টু টু দি পাওয়ার হাফও বলা যেতে পারে, ক্লিয়ার। কিউব রুটটা কীরকম, কিউব রুটটা দেখো এই যে এইটা হচ্ছে স্কোয়ার রুট, এইখানে যখন থ্রি থাকবে এইটা তখন কী হবে না কিউব রুট হয়ে যাবে। আমি এক্সের কিউব দিই তাহলে কী হবে এক্সের কিউব, রুলস আছে কি স্কোয়ার রুট ছিল এখানে হাফ ছিল, কিউব রুটে ওয়ান বাই থ্রি। তাহলে এক্স এটা অন্যভাবে লিখলে কেমন দাঁড়াবে, কিউব রুট অফ এক্স এস কিউব, কিউব রুট অফ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, বোঝা গেল। তাহলে এইটাকে সলিউশনে কী আসবে না তিনটে সেম নাম্বার আছে সেটা কি কিউব রুটের বাইরে এলে একটা হবে, বোঝা গেল একই প্রসেস। তাহলে এক্সের কিউব রুট অফ এক্সকে আমরা কী লিখতে পারি এক্সের পাওয়ার একের তিন, এটা একটা সংখ্যা দিই কিউব রুট অফ নাইন, সরি কিউব রুট অফ নাইন নয় কিউব রুট অফ টোয়েন্টি সেভেন। তাহলে কী হবে কিউব রুট অফ টোয়েন্টি সেভেন, মানে একরকম প্রসেস বলতে পারি কি দুরকমভাবে এখানে করলাম, দুরকমভাবেই সলিউশন হয়ে গেল। কিউব রুট অফ তিন, তিনের নয় তিনে সাতাশ, তাহলে এটা বাইরে তিন হবে, বা অন্যভাবে সাতাশ, সাতাশকে আমি কি বলতে পারি যে তিনের কিউব, তাই তো কিউব রুট সাতাশটাকে আমি তিনের কিউব লিখলাম, তিনের কিউব কিউব রুটটাকে কি একের তিন, থ্রি টু পাওয়ার ওয়ান মানে থ্রি, বোঝা গেল ঠিক আছে। এবার দেখো যে আটের সিক্স, এইটের পাওয়ার সিক্স, এটা কি কিউব রুট আছে, এটার অ্যান্সার যদি করা হয় তখন কী দাঁড়াবে, তখন কী দাঁড়াবে না এইট টু দি পাওয়ার সিক্স ইন্টু কিউব রুট আছে একের তিন, তিন দুই ছয়, তাহলে এইটের পাওয়ার কত হবে দুই, অর্থাৎ চৌষট্টি অ্যান্সার, বোঝা গেল। এবার দেখো ধরো কিউব রুট অফ এইটের পাওয়ার কত হবে, এইটের পাওয়ার ধরো আছে দশ আঠারো ওকে আঠারো। এবার দেখো এই টোটালটাকে কী করা আছে স্কোয়ার রুটে ঘিরা আছে, স্কোয়ার রুট কিউব রুট, স্কোয়ার রুটের ভেতরে আছে কিউব রুট, তার ভেতরে আছে এইট টু দি পাওয়ার এইটটিন, এইটার অ্যান্সার কী দাঁড়াবে। দেখো ফার্স্ট স্কোয়ার রুট যেটা আছে ওইটা করে থাক, কিউব রুটটাকে ভাঙবো, কিউব রুট ভাঙলে কী হবে এইটের পাওয়ার এইটটিন আছে, কিউব রুট গেলে এখানে ওয়ান বাই থ্রি হবে, তাহলে তিন ছয় আঠারো। এরপরে কী করবো না স্কোয়ার রুট অফ এইট টু দি পাওয়ার সিক্স, এইটা সমান কি না এইট টু দি পাওয়ার সিক্স ইন্টু স্কোয়ার রুট যদি ভাঙি
তাহলে হাফ হবে দু তিনে ছয়, তাহলে এইটের পাওয়ার তিন, দু তিনে ছয়। এবার এইটাও যদি কিউব রুট হতো তাহলে এটাও কিউব রুট হতো, এটাও কিউব রুট হতো, তাহলে হাফ না হয়ে একের তিন হতো, তিন দুয়ে ছয়, তাহলে এইটের স্কোয়ার হতো, এটা এইটের কিউব, এইটের কিউব কত এটা কমেন্ট করে জানো। ওকে, এরপরে জানো এরপরে যেটা আছে 248, এর ভেতরে কি আছে প্লাস দিয়ে 52, এর ভেতরে কত আছে প্লাস দিয়ে 144, এটা কত হবে? আগে লাস্ট থেকে পরপর কাজ করে আসতে হবে, যেটা লাস্ট ইউনিক পোর্শনে আছে একদম আলাদাভাবে একা আছে, এটা কি আরো প্লাস 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 করে, তাহলে শুধু এইটা কত না 12 12 144, বাকি পোর্শন যা আছে 248 প্লাস আর 52 প্লাস রেখে দেবো, তাহলে 12 12 144 স্কোয়ার রুট থেকে যদি আনা হয় তাহলে 12 হবে, তাহলে 52 প্লাস 12 সমান কত 64, তাহলে 248 প্লাস 64, 248 প্লাস 64 স্কোয়ার রুট অফ 64টাকে যদি সলভ করা হয় তাহলে কি 8 8 64 দুটো সেম নাম্বার, তাহলে স্কোয়ার রুটে যাবে 8 48 আর 8 কত, 8 2 16 256, এইটা সময় লিখতে পারি 256। এবার 256 কার স্কোয়ার না 256 হচ্ছে 16 স্কোয়ার, দুরকম বার করা হয় কি 256, 2 1 2 2 2 4 2 8 16 2 6 12 2 4 8 8 8 64 8 2 16 16 16 256, তাহলে এটার অ্যান্সার কত দাঁড়াবে 16। তাহলে লসাগু প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়া কীভাবে বর্গমূল করা হয়, এই যে স্কোয়ার রুট, স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গমূল, তাহলে সেই পদ্ধতিটা দেখি, ওই 256টাকে নিয়েই দেখি, 256 তাহলে এক এটা কি এটা লসাগু প্রক্রিয়া, আরেকটা কি না 256 হচ্ছে এটা ভাগ প্রক্রিয়া। ওকে, এটা লসাগু প্রক্রিয়া দেখো, এটা কি না উৎপাদক, লসাগু লসাগু না, এটা উৎপাদক বিশ্লেষণের প্রক্রিয়া। আচ্ছা 2 1 2 2 2 4 2 8 16 2 6 12 2 4 8 2 3 4 2 2 4 2 1 2 2 6 12 2 8 16 2 4 8 2 2 4 কতগুলো দুই হয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টে 2 হয়েছে, এই দুটো 2 মিলিয়ে 1টা 2, এই দুটো 2 মিলিয়ে 1টা 2, এই দুটো 2 মিলিয়ে 1টা 2, এই দুটো 2 মিলিয়ে 1টা 2 2 4 2 8 8 2 16 হচ্ছে কত স্কোয়ার রুট অফ 256-এর অ্যান্সার, স্কোয়ার রুট অফ 256-এর অ্যান্সার হচ্ছে 16। উৎপাদক বিশ্লেষণ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া দেখো, ভাগ প্রক্রিয়া কীরকম, এটা থাকবে না এইটা থাকবে, এরকম করে পরপর নামতে থাকবে, তাহলে কি লাস্ট থেকে জোড়ায় জোড়ায় বাদ দিয়ে আসবে, যদি আরও অনেক সংখ্যক থাকে যেরকম 2 5 6 8 7 9 0 তাহলে কি লাস্ট থেকে এরকম বাদ দিয়ে দিয়ে আসবে, ঠিক আছে। আবার এখানে লাস্ট যদি 1 থাকে তাহলে কী হবে, তাহলে 1 থেকেই ফেরা হবে, তখন 25 থাকবে, 25টাকে নামটা রাখতে হবে, অর্থাৎ স্কোয়ারের যে নামটা 1 1 যা 1, 1 1 1 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100, 10 10 100টা লাগে না এর ক্ষেত্রে, বাকি এগুলো লাগে সব স্কোয়ার। ওকে, এইটা পর্যন্ত লাগে, এইটা পর্যন্ত লাগে, 10 10 100টা সাধারণত লাগে না ছোটো ক্ষেত্রে। এবার দেখো কি আছে, দুটো বাদ দিলাম তাহলে একটা করছে 1 1 যা 1, ভাগ ভাগের ক্ষেত্রে এদিকে ভাগফল রাখি, এটার ক্ষেত্রে পরে রাখবো, 1 1 1, একটা এক মনে মনে ভাবছি, 1 1 1 বিয়োগফল 1, যখন নামবে ভাগের ক্ষেত্রে একটা করে নামতো, এক্ষেত্রে যখন নামবে দুটো একসঙ্গে নামবে 56, একের ডবল কত, ডবল নট স্কোয়ার, ডবল বলতে 1 × 2 2, তাহলে এখানে কত হবে ভাজকের ঘরে 2, তাহলে 2-এর পরে এমন কিছু একটা সংখ্যা বসাতে হবে সেই সংখ্যাটা এইখানেও বসাতে হবে, কি বললাম ফার্স্ট কাজ হলো 1 1 1 বিয়োগফল 1, বাকি দুটো একসঙ্গে নামলো, এরপরে দেখো 2-এর সঙ্গে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটার সঙ্গে ওই ভাগফলের সেম সংখ্যা এটা গুণ করতে হবে, সাপোজ আমি যদি 21 করি 21 1 21 হবে, 22 করি 22 2 44, 23 করি তাহলে এটা কোনটা হবে কি করে জানবো, 22 23 24 এরকম করে পারবো না, ইউনিট প্লেসটা
দেখে নিব যে দু দুয়ে চার, তিন তিনে নয়, চার চারে ষোলো, ষোলো ছয় মিলছে, তাহলে একবার চার দিয়ে দেখব, 24 চারে, চার চারে ষোলো, চার চারে ষোলো, চার দিয়ে আট, 96 হয়ে গেল, ঠিক আছে। আরেকটু বাড়ি, চার চারে ষোলো, পাঁচ পাঁচে 25, ছয় ছয় 36, ওকে, তাহলে ছয় দিয়ে একবার দেখ, তাহলে 26, ছয় 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 36, হাতে 3, 6 দিয়ে 12, 13, 14, 15, 156 মিলে যাচ্ছে, তাহলে কী হবে না, এখানে 26 হবে, 26 আর এখানে ছয়, 26 ছয়ে 156, অ্যান্সার কত দাঁড়াচ্ছে, না অ্যান্সার দাঁড়াচ্ছে, দেখো স্কোয়ার রুট অফ 256 হচ্ছে অ্যান্সার 16, বোঝা গেল। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে, এটা ভাগ প্রক্রিয়া। তো এইখানে কি, এখানে কি বলছিল যে ইউনিট প্লেস, আচ্ছা আরেকটা জিনিস, তাহলে এই যে ইউনিট প্লেসের যে বার করার এটা, ওইটা একটু দেখে, তাহলে বোঝা গেল স্কোয়ার রুটের ইউনিট প্লেসের যখন প্রসঙ্গ এল, ইউনিট প্লেসটা একবার দেখি। সাপোজ কোনো একটা অঙ্কে 256 ধরো, 256, 256-এর পাওয়ার 256 আছে, এটা কী হবে, একে অঙ্কটা করতে গেলে অনেকটাই বড়, অনেকটা বড় অঙ্কের উত্তর বেরোবে। আমি যদি এটার ইউনিট প্লেসটা শুরু চাই, অবশ্যই বার করা যাবে, কীরকম এই যে 256 এর দুটো লাস্ট, যতই বড় পাওয়ার হোক, যত ডিজিটেরই হোক, লাস্ট দুটো নেব, কত হয়েছে না 56, 56-কে কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে, 4 1 4, 16, 4 4 16, ভাগশেষ কত, ভাগশেষ কত, না ভাগশেষ হচ্ছে 0, ঠিক আছে। এই ক্ষেত্রে 0 যখন ভাগশেষ হবে তখন পাওয়ার 4 হবে, কোন ক্ষেত্রে, এই ইউনিট প্লেসে যে আছে 6, এর পাওয়ারের কথা নিয়ে আলোচনা করছি, এর পাওয়ার, ইউনিট প্লেসে বেসে যে আছে তার ইউনিট প্লেসটা বসে যাবে, পাওয়ারে যে আছে তার দুটো লাস্ট টু ডিজিটকে নিয়ে 4 দিয়ে ভাগ করতে হবে, সেই ভাগফলের ভাগফল যাই বেরা, এই সেই রিমাইন্ডারটা যত বেরাবে সেই রিমাইন্ডারটা এখানে বসবে, রিমাইন্ডার এখানে কত, 0, তাহলে কি 0 বসবে, না 0 হলে 4 হবে, 1 হলে 1 বসে যাবে, 2 হলে 2 বসে যাবে, 3 হলে 3 বসে যাবে, ওকে। তাহলে যেহেতু 0 হয়েছে তাহলে কত হবে, 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 4 মানে কি, 6 6 6 6, তাহলে 6 6 36, 6 6 36, তাহলে আবার 36-এর সঙ্গে 36 মাল্টিপ্লাই করবো, না এর আবার ইউনিট প্লেসের সঙ্গে 6 6 36, সেই 36-এর 6, এটা হচ্ছে কি না ইউনিট প্লেস, কার ইউনিট প্লেস, এই সলিউশনটা পুরোটা যদি করি যত অ্যান্সার আসবে তার ইউনিট প্লেসটা দাঁড়াবে কি, অর্থাৎ এক অঙ্কের সংখ্যা দাঁড়াবে, এই যে এক অঙ্ক, 10 অঙ্ক, 100 অঙ্ক, এবং তত সংখ্যাটা থাকবে, এই এককের অঙ্কটা হবে কত, না 6, বোঝা গেল, ক্লিয়ার। চলো এবার স্কোয়ার রুট, কিউব রুটে যেটা ছিলাম, স্কোয়ার রুটে এটা দুটো পোর্শন দেখলাম, ইয়ে করে দেখো কিউব রুটের ক্ষেত্রে কী হবে, না কিউব রুটের উৎপাদক বিশ্লেষণের পদ্ধতি, আমি ওই 256 বাদ দিয়ে আমি যদি অন্য কোনো একটা সংখ্যা নিই, 256টা নিলাম, তখন আমি 64 নিই, 2 2 3 6 2 3 6 2 2 4, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে কিউব রুট অফ 64-এর অ্যান্সার কত হবে, কিউব রুট অফ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। এইটা সেই প্রথমের মতো দুটো প্রসেসে করা যাবে, দেখো কিউব রুট আছে আর 2-এর পাওয়ার কত আছে, এখানে কী বলেছিলাম যে 3টে 2 মিলিয়ে বাইরে একটা আসে, 3টে 2 মিলিয়ে বাইরে একটা আসে, 2 2 4, 4 কি, কিউব রুট অফ 16-এর অ্যান্সার 4। অন্যভাবে আরও এটাকে করা যাবে কি, যে কিউব রুট অফ 16 সমান কিউব রুট অফ 2 টু দি পাওয়ার, 1 2 3 4 5 6, 6, তাহলে কি 2 টু দি পাওয়ার 6 ইন্টু কিউব রুটটা যদি তুলে দিই তাহলে এখানে 1/3 হবে, 3 2 4, 2 টু দি পাওয়ার 2, এটাও অ্যান্সার 4, এটাও অ্যান্সার 4, ক্লিয়ার। এবার দেখো, এবার এই কিউব রুট বা স্কোয়ার রুট থেকে আবার এক ধরনের প্রশ্ন আসে, কীরকম, ধরো প্রশ্ন দিল 112/196, এটা স্কোয়ার রুটের মধ্যে থাকবে, স্কোয়ার রুটের মধ্যে 576 থাকলো, 12 256, এটাও কিন্তু স্কোয়ার রুটের মধ্যে, বাই 8, এটা কী হবে দেখ, 196/576, 256, 256 তো একটু আগে করেছিলাম, এটা 16 হবে, তাহলে এটা তো 16 দাঁড়াচ্ছে, এটা 8 12, এইটা কত হবে, খুব সম্ভবত 24 হবে, সাইডে করেন 576 2 2 4,
দু দুয়ে চার, চার চারে ষোলো হাতে এক, চার চারে ষোলো ১৭, ২৪। এখানে দেখো ১১২, ১৯৬টা কি হবে, ১৯৬টা ৯৬ কত হবে, ১৯৬। এটা করি দেখো, এটা নয় না ৮১, এক একে এক, দুই চার চারে ষোলো, চার দুই আর এক নয় ১৪। এইগুলো কী হয়, এগুলো উৎপাদন বিশ্লেষণের ভাগে আরও তাড়াতাড়ি হয়। এবার কাটাকুটি করলে হবে, ৮ দুয়ে ১৬, ১২ দুয়ে ২৪, ২ সাতে ১৪, ৭ একে ৭, ৭ ছয় ৪২, ১৬ দুয়ে ৩২, অ্যান্সার। ওকে, বোঝা গেল? সাপোজ এইরকম করে না থেকে ধরো পয়েন্টে থাকে, কি বললাম, এইরকম না থাকলে মাঝে মধ্যে পয়েন্টে নেয়। পয়েন্ট বলতে কীরকম, সাপোজ থাকলো এখানে ধরো ৩২.৪, ৩২৪, স্কোয়ার রুট অফ ৩২৪ আছে, ৩২.৪, এইটা কত হবে, ৩২৪, সরি ৩.২৪, ৩.২৪, তাহলে এটা কী হবে, এক একে এক, ৮ আটে ৬৪, ২১৭, ২২২২, এইটা হবে দেখো ৮০। এবার এখানে কী আছে, দুটোর আগে দশমিক আছে, তাহলে এটা একটার আগে হবে, কি বললাম, এখানে দুটোর আগে দশমিক আছে, এটা একটার আগে দশমিক হবে, ঠিক আছে। এইখানে কিছু করতে হবে, এটা সিম্পলি পয়েন্ট ছাড়াই ৩২৪ যেরকম হয় ওই রকমই করে ফেলবে। এবার এইটা যখন বসাবে তারপরে দুটো কাউন্ট করে একটা, সাপোজ এই দুটো না থেকে এখানে আরও কিছু সংখ্যা থাকতো, ডবল জিরো থাকলো, তখন কী করবে, চারটের আগে আছে তাহলে দুটোর আগে রাখতাম, দুটোর আগে করতে গেলে কি আর একটা জিরো বসে দিবে, দুটোর আগে দুটো জিরো একটা, ওকে, তাহলে তখন এইটা অ্যান্সার হবে, বোঝা গেল? তাহলে লাস্ট যদি জিরো থাকে সে জিরো এখানে না নিলেও চলবে, যদি ডবল জিরো থাকে এখানে না নিলেও চলবে, ক্লিয়ার? চ্যানেলটি যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো এরপরে কী আছে, এরপরে দেখো স্কোয়ার রুট অফ ০.২৮৯, ০.২৮৯, আরেকটা কী আছে, বাই দিয়ে ০.০০১২১, এটা করলে কত হবে দেখো, এটা এটাও আলাদা করে করলে হবে, কত না ২.৮৯ তো অবশ্যই করতে হবে, ২.৮৯ মানে কত হবে, একে এক, তিন দিনে নয় তিন তিন না ৯৯ হচ্ছে, ৬৬ ৭ সাথে ৪৯, ৭ সরি ৭ সাথে ৪৯, জুতো ৪-৮, তাহলে ১৭, আর ১২১ হচ্ছে কত না ১১, ১১ হচ্ছে ১২১। ওকে, তো দেখো এটা কী হবে, মানে পয়েন্টে করে ৩টে, ২.৮৯ আর ১.২১, তাহলে এই পয়েন্টের পরে ৩টে, তাহলে পয়েন্টের পরে ৩টা সংখ্যা নিচে বসিয়ে দিব, উপরে ১.২৩৪৫টা, ১.২৩৪৫, পয়েন্টগুলো কেটে দিই। এরপরে কী থাকছে, মানে যেগুলো জিরোগুলো কেটে দিলাম, তাহলে চারটে এখানে দুটো শূন্য, তাহলে একটা শূন্য আসবে, ২.৮৯৭০ বাই ১.২১১, স্কোয়ার রুটটা যেটা ছিল এইটা করে কী করলাম, কেটে দিলাম, অর্থাৎ এটা আর প্রয়োজন নেই, বোঝা গেল? তাহলে কি না ১৭০/১১, ১৭০/১১, এটাই অ্যান্সার, বোঝা গেল? আরেকটা জিনিস দেখো, যেহেতু ১১/১২১, এটা সর্সেও আছে, এখানে আরেকবার বলে দিচ্ছি, এই যে ১১×১১ ১২১, ওকে, যদি ৩টি ১১ থাকে, মানে ৩টি ১-এর গুণফল থাকে, তখন কী হবে, ১১, তাহলে ১১১১, ১২৩২১, কিছু বোঝা যাচ্ছে, দেখে দেখো ১২৩২১, আমি যদি বলি ৪টে ১, এর সঙ্গে ৪টে ১-এর ১১১১ যদি গুণ করি সেই গুণফলটা কত দাঁড়াবে, দেখো ১২৩ ছিল,
তিন ছিল বলে মাঝখানে তিন, চার আছে তাহলে এক দুই তিন চার, তিন দুই এক, কি বললাম বোঝা গেল? আরেকটা পাঁচ, এক দুই তিন চার পাঁচ চার তিন দুই এক, অর্থাৎ যতগুলো এক থাকবে দুটো যেন সমান হয়, চারটে থাকলে চারটা, পাঁচটা থাকলে পাঁচটা, ছটা থাকলে ছটা, যখন ছটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয়, পাঁচ চার তিন দুই এক, ঠিক আছে। এই পাঁচ থেকে এদিকে কমবে আর এদিকে কমবে, চার থেকে এদিকে কমবে এদিকে কমবে, তিন থেকে এদিকে কমবে এদিকে কমবে, দুই আছে দুই থেকে এদিকে কমবে এদিকে কমবে, দু সাইডে এক থাকবে, বোঝা গেল? আরেকটা ক্ষেত্রে এরকম আছে, দেখো নয় গুণিতক নয় সমান একাশি, নিরানব্বই গুণিতক নিরানব্বই কত হবে? এটা সিমপ্লিফিকেশন আছে, তবু আরেকবার এখানে যেহেতু প্রশ্ন গেলো বলে দিচ্ছি, নয় নয় একাশি, নয় নয় একাশি আট, উননব্বই, আবার নয় বলি এইট নাইন ওয়ান, ওয়ান জিরো, নাইন এইট জিরো ওয়ান, নাইন এইট জিরো ওয়ান, দেখো এবার কি করবে, তিন সাপোজ তিনটে নয় আছে, ইন্টু তিনটে নয় আছে, তখন কি করবে, এইট ওয়ানটা কিন্তু ফিক্সড, কি বললাম এইট আর ওয়ানটা কিন্তু ফিক্সড, এখানে নয় নয় একাশি, নয় নয় একাশি ফিক্সড, এবার কি হবে আরও দুটো নয় বেড়ে গেছে, তাহলে এখানে দুটো নয় এখানে দুটো ছিল, এইটা জাস্ট শুধু আলাদা হবে, এইট ওয়ানটা ফিক্সড, ধরো ফোর টাইমস নাইন আছে, ফোর টাইমস নাইন আছে, কি করবে তাহলে এখানে এইট আর ওয়ানটা কিন্তু ফিক্সড থাকছে, চারটে আছে তাহলে এই একাশিটা, যদি হাতের হিসেবের যদি সুবিধা হয় তাহলে একটা নয়ের জন্য বাদ দাও, বাকি তিনটে নয় আছে, বাকি তিনটে নয় বসিয়ে দাও, আর এখানে বাকি তিনটে ছিল বসিয়ে দাও, এটাই এর অ্যান্সার। যেরকম বাড়বে পরপর যদি পাঁচটে নয় যায়, চারটে নয় আট, চারটে শূন্য এক, কী বললাম বোঝা গেল? তো চলো পরবর্তী ক্লাসে তখন আরও কিছু কিছু নতুন জিনিস নিয়ে আলোচনা করবো, চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আরও এরকম কম্পিটিটিভ এক্সামে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।